সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেল মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা সিনেমা সিরিজ সম্পর্কে জানতে চলেছি, যেটা একটা হরর সাসপেন্স থ্রিলার সিনেমা এবং 90 দশকে আসা এই সিনেমাটির হলিউডের যথেষ্ট নাম রয়েছে এবং 2022 সালে এই সিনেমাটির পঞ্চম পার্ট এসেছে। কিন্তু পঞ্চম পার্ট বোঝার আগে এই সিনেমাটির যে আগের চারটা পার্ট রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের জানা উচিত। তো যাই হোক, এই সিনেমার ফার্স্ট পার্ট অলরেডি আমরা মনে হয় 2-4-6 মাস আগে এক্সপ্লেন করেছি, যার জন্য এই ভিডিওটার প্রথম অর্ধেক তোমার কাছে পরিচিত মনে হতে পারে। কিন্তু একটা বিশেষ কারণে, মানে আজকের এই ভিডিওতে আমরা ক্রিম সিনেমার পার্ট 1 এবং পার্ট 2 দুটো এক্সপ্লেন করব। তো যেটা পার্ট 1 হবে সেটা তোমার পরিচিত মনে হবে, কিন্তু পার্ট 2 যেটা সেটা আরেক কাহিনী। আর যেহেতু আমরা সিরিজ আকারে পুরো সিনেমাটি কভার করব, সেজন্য পার্ট 1 একবার দিলেও আরেকবার দেওয়ার প্রয়োজন রয়েছে। তবে তারপর আমি তোমাকে নিশ্চিত করতে পারি সিনেমা দেখতে গেলে বোরিং লাগবে না। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো সিনেমার শুরুতে আমরা কে সিনেমার একটা মেয়েকে দেখি যে বাসায় একা ছিল, কিন্তু হঠাৎ করে তার একটা ফোন কল আসে। আর এখানে তোমরা যে কেসিকে দেখতে পাচ্ছ সে এখন কিন্তু মোটামুটি অনেক বড় নায়িকা হয়েছে, কিন্তু ওই সময় তার তেমন কোনো দাম ছিল না, ছোট থেকে শুরু করেছিল আর কি। তো যাই হোক, কেসিকে ওই পাশ থেকে কেউ তাকে ভয় দেখাতে চায়, কিন্তু মানে অন্যরকম কণ্ঠ করে তাকে ভয় দেখায়, কিন্তু কেসি ওই আওয়াজ শুনে ভয় পায় না। সে বলে কিছুক্ষণের মধ্যে আমার বয়ফ্রেন্ড এখানে চলে আসছে। আর তখন ওই লোকটি ওর বয়ফ্রেন্ডের নাম বলে দেয়, আর তখন ওই লোকটি বলে তোর বয়ফ্রেন্ড এখানে আসবে, কিন্তু সুস্থ মতো আসবে তো? তো এই কথা শুনে কেসি তো ভয় পেয়ে যায়। আর তারপর ওই ফোনের লোকটি কেসিকে বলে বাগানের লাইট অন করতে। তো কেসি এরপর যখন লাইট অন করে, সে দেখতে পায় তার বয়ফ্রেন্ডকে চেয়ারে কেউ বেঁধে রেখেছে এবং খুব মারাত্মক অবস্থা তার। তো এটা দেখে কেসি তো মারাত্মক ভয় পেয়ে যায় এবং দরজা খুলে বাইরে যেতে চায়। কিন্তু তখন ওই ফোনের লোকটি বলে তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে এখন বাইরে যেতাম না, দরজা বন্ধ করে ঘরে বসে থাকতাম। তো কেসি করে কি বাইরে না গিয়ে দরজা বন্ধ করে ঘরে বসে পড়ে। আর তারপর ওই ফোনের ব্যক্তিকে বলে তুমি কি চাও? তখন ওই ফোনের ব্যক্তি বলে আমি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। তো এরপর ওই লোকটি বলে হ্যালোইন সিনেমার খুনি কে ছিল? তো কেসি এটা সঠিক উত্তর দেয়। আর তারপর ওই ফোনের লোকটি আবারও প্রশ্ন করে ফ্রাইডে দ্য পার্টি মুভিতে খুনি কে ছিল, কিন্তু এবার কেসি ভুল উত্তর দেয়। আর এই ভুল উত্তর দেওয়ার কারণে ওই আওয়াজটা করে কি কেসির বয়ফ্রেন্ডকে মেরে ফেলে এবং খুব নৃশংসভাবে মারে। আর এটা দেখে কেসি তো মারাত্মক ভয় পেয়ে যায়, কিন্তু আওয়াজ তখন বলে খেলা তো এখনো শেষ হয়নি, তোমার জন্য আরেকটা প্রশ্ন রয়েছে, বলো তো আমি তোমার বাড়ির সামনের দরজায় আছি নাকি পেছনের দরজায় আছি? তখন কেসি বলে আমি এটা উত্তর দিতে পারবো না। আর তখনই একটা চেয়ারে এসে ওর দরজা ভেঙে ফেলে। আর এটা দেখে আমার কাছে মনে হয় কত অনিরাপদ ওদের বাসা, কি নর্মাল কাচের দরজা, যেখানে আমেরিকার সবার হাতে একটা করে পিস্তল রয়েছে। আমেরিকার বাড়িঘর মূলত লোহার হওয়া উচিত, মানে বুলেট প্রুফ হওয়া উচিত। তো যাই হোক, কেসি তো এটা দেখে পালিয়ে যায়, কিন্তু তখন একটা মুখোশ পরা লোক এসে ওকে ধরে ফেলে। আবার ওদিকে আমরা দেখি কেসির বাবা মাও কিন্তু কেসির বাড়িতে আসছে, কিন্তু অল্পের জন্য তারা কেসিকে বাঁচাতে পারে না, মানে ওর বাবা মা আসার আগেই ওই মুখোশ পরা লোকটি কেসিকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে চলে যায়। তো এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়ে, পুলিশও ইনভেস্টিগেশন করা শুরু করে। আর এরপর আমরা এই সিনেমার মেইন লিড রোল যে কেসির স্কুলে পড়ে তাকে দেখানো হয়, যার নাম হচ্ছে সিডনি, মানে স্ক্রিম সিরিজটা সিডনিকে নিয়েই। তো এরপরের সিনে আমরা দেখি সিডনি রাতে যখন বাসায় একা ছিল, তার কাছেও হঠাৎ একটা কল আসে এবং সেই একই সুরে, মানে মুখোশ পরা যে লোকটি কেসিকে মেরেছে সেই কল করেছে। তো সেও কল করে কেসিকে একই রকম কথা বলে যে তোমাকে ভয় দেখাতে আসছি, কিন্তু সিডনি তার কথা সিরিয়াসলি নেয় না। আর তারপর যখন ওই লোকটি বলে তোর মাকে আজ থেকে এক বছর আগে আমি মেরেছিলাম। তো যাই হোক, এখানে আমরা জানতে পারি যে সিডনির মাকে কেউ এক বছর আগে আসলেই রেপ করে মেরে ফেলেছিল, কিন্তু সেই খুনি তো জেলে রয়েছে আর সেই শোক থেকে কেসি এখনো বের হতে পায়নি। তার উপর এই ছেলে এসে ফোন দিয়ে তাকে আবার এরকম ডিস্টার্ব করছে। তো এই জন্য সিডনি করে কি পুলিশকে কল করে এবং পুলিশকে জানায় যে তাকে ভয় দেখানোর জন্য কেউ চেষ্টা করছে এবং হয়তো তার বাসায় কেউ রয়েছে। কিন্তু তখনই ওই মুখোশ পরা লোকটি সিডনিকে অ্যাটাক করে, কিন্তু সিডনি তখন পালিয়ে বেঁচে যায়। তখন তার বয়ফ্রেন্ড চলে আসে আর তার বয়ফ্রেন্ড বলে দরজা খোলা ছিল আর তুমি চিৎকার করছো কেন? আর তখনই আমরা দেখি বিলির পকেট থেকে একটা ফোন পড়ে যায়। আর সিডনির তখন মনে হয় যে তার বয়ফ্রেন্ড বিলি তাকে কল করেছে এবং সেই এর পেছনে দায়ী। আর তারপর সিডনি ওখান থেকে দৌড়ে পালিয়ে যখন বাইরে আসে, সে দেখতে পায় পুলিশ চলে এসেছে এবং পুলিশ করে কি বিলিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর সিডনি তার ফ্রেন্ডের বাসায় চলে যায়, কিন্তু তখন আবারও সিডনির কাছে কল আসে সেই মুখোশ পরা লোকের কাছে থেকে এবং সেই মুখোশ পরা লোকটি বলে তুমি শুধু শুধু বিলিকে ফাঁসিয়ে দিলে। আবার এদিকে পুলিশ কিন্তু বিলির সব কল রেকর্ড চেক করেছে এবং সেখানে কিন্তু কিছুই পায়নি, তো এর জন্য ওকে ছেড়ে দেয়। আর এদিকে আমরা দেখি টিভিতে সিডনির মায়ের খুনিকে দেখানো হয় যে সে এখনো জেলে রয়েছে এবং সিডনি তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। আর এখানে সিডনি বলেছিল যে খুন করে যাওয়ার সময় সে ওই লোকটিকে দেখেছিল কিন্তু তার চেহারা দেখেনি। কিন্তু এখানে একটা সাংবাদিক বা রিপোর্টার রয়েছে, সে বরাবরই বলছিল যে ওই লোকটি নাকি সিডনির মায়ের খুনি নয়, কিন্তু এটা সিডনি কখনো বিশ্বাস করেনি। কিন্তু আজকে যেহেতু একজন লোক কল দিয়ে বলেছে যে ওর মার খুনি হচ্ছে সে, এখন সিডনি একটু কনফিউশনে রয়েছে আর এর জন্য সেই রিপোর্টারের সাথে গিয়ে দেখা করে এবং ওই রিপোর্টারের কাছে যখন জিজ্ঞেস করে তখন ওই রিপোর্টার বলে যাকে তোমার মায়ের খুনি হিসেবে জেলে রাখা হয়েছে তার সাথে তোমার মায়ের প্রেমের সম্পর্ক ছিল এবং তার সাথে ফিজিক্যাল সম্পর্ক হয়েছে অনেকবার, কিন্তু সে তোমার মাকে খুন করেনি, তোমার মাকে হয়তো অন্য কেউ খুন করেছে, সে শুধু শুধু জেলে রয়েছে। তো সিডনি এখন আরো কনফিউশনে পড়ে যায় যে তার মার খুনি তাহলে কে। আবার এদিকে সিডনিকে পুলিশ স্টেশনে ডাকা হয় এবং তাকে বলা হয় যে নাম্বার থেকে তোমাকে কল করা হয়েছিল সেটা তোমার বাবার নাম্বার, আর এর জন্য পুলিশ তার বাবাকে সন্দেহ করে। আর তখন আমরা জানতে পারি সিডনির বাবা অলরেডি কয়েক মাস ধরে নিখোঁজ। তো সিডনি এখানে কিছু বুঝতে পারছিল না কি হচ্ছে। এর পরের দিন সিডনি যখন স্কুলের ওয়াশরুমে একা ছিল তখন কেউ সিডনিকে ডাকে। সিডনি
সিডনি, আর এরপর যখন সিডনি পুরো বাথরুম চেক করে কাউকে দেখতে পায় না, কিন্তু এরপর আবারও ডাক আসে সিডনি, আর এবার সিডনি বাথরুমে কারো বুট দেখতে পায় যেটা ছিল মুখোশ পরা লোক, এবং সে সিডনিকে অ্যাটাক করে। কিন্তু সিডনি এই অ্যাটাক থেকে কোনো রকমে পালিয়ে যায়। কিন্তু স্কুলে অ্যাটাক হওয়ার কারণে সিডনি বুঝতে পারে যে স্কুলে তো বাইরের লোক কেউ আসতে পারবে না, তার মানে এই স্কুলের কেউই তাকে মারার চেষ্টা করছে। কিন্তু এরপর সে যখন বের হয় দেখতে পায় এরকম মুখোশ পরা অনেক অনেক লোক রয়েছে, মানে এই মুখোশটা বর্তমানে ট্রেন্ডি হয়ে গিয়েছে। আর তারপর আমরা দেখি ওই মুখোশ পরা লোকটি প্রিন্সিপালের রুমে যায় এবং প্রিন্সিপালকেও মেরে ফেলে। আর এরকম একটা সিচুয়েশন দেখে পুলিশও তো ভয় পেয়ে যায় এবং পুরো শহরে কারফিউ জারি করে দেয় যাতে ওই খুনি ধরা না পর্যন্ত কোনো বাচ্চারা বাইরে বের না হয়। কিন্তু বাচ্চারা বাড়ি থাকতে থাকতে বোরিং হয়ে গিয়েছিল, আর এর জন্য তারা করে কি এক রাতে পার্টি প্ল্যান করে। আর ওই পার্টিটা হবে হচ্ছে সিডনির বান্ধবীর বাসায়, আর সিডনির বান্ধবীর ভাই কিন্তু একজন পুলিশ অফিসার ছিল। তো যাই হোক, সেখানে কিন্তু সিডনির বয়ফ্রেন্ড বিলিও ইনভাইটেড ছিল, মানে ক্লাসের সবাই মিলে আর কি। কিন্তু এখানে আমরা জানতে পারি সিডনির মা মারা যাওয়ার পরে সেই শোকে সে আগের মতো বিলির সাথে কথা বলে না। তো আজকের এই পার্টিতে সে বিলির সাথে সম্পর্ক ঠিক করার প্ল্যান করেছে। আবার এদিকে ওই রিপোর্টারও সেখানে আসে, কারণ তার ধারণা যে এখানেও কোনো অ্যাটাক হতে পারে যেহেতু অলরেডি সিডনির উপর অ্যাটাক হয়েছে, আর সে ওই খুনিকে ধরতে চায় এবং যাতে সে অনেক বড় পপুলার একজন সাংবাদিক হতে পারে। তো এই রিপোর্টার যখন ওখানে যায়, আমরা দেখি সিডনির বান্ধবীর যে ভাই ছিল পুলিশ অফিসার, সে এসে রিপোর্টারের সাথে ফ্লার্ট করতে থাকে, আর তারপর তাদের বাসার ভেতরে চলে আসে। তো রিপোর্টার লুকিয়ে করে কি ভেতরে একটা ক্যামেরা সেট করে বাইরে তার গাড়িতে চলে যায় যাতে দেখতে পারে ভেতরে কি হচ্ছে না হচ্ছে। আর এদিকে আমরা দেখি সিডনি ফ্রেন্ড, মানে যার এই বাড়ি, সে করে কি বিয়ার নেওয়ার জন্য যখন বেসমেন্টের ফ্রিজের কাছে যায় তখন তার সামনে মুখোশ পরা একটা লোক চলে আসে। তো সিডনি ফ্রেন্ড মনে করে কেউ হয়তো মজা করছে ওদের বন্ধু বান্ধব, কিন্তু সত্যি সত্যি এটা খুনি ছিল। সে খুব নৃশংস ভাবে সিডনি ফ্রেন্ডকে মেরে ফেলে। তো এই ঘটনা তো কেউ বুঝতেও পারেনি, জানতেও পারেনি। তো এদিকে আমরা দেখি সিডনি ফ্রেন্ডের ভাই রিপোর্টারকে বলে, আমি রেডিওতে খবর পেলাম জঙ্গলের কাছে মাত্র একটা গাড়ি পাওয়া গিয়েছে, তুমি কি আমার সাথে সেখানে যাবে? তো রিপোর্টার তার সাথে যেতে রাজি হয় এবং তারা যখন সেখানে যায় গিয়ে দেখতে পায় এটা সিডনির বাবার বাড়ি, যাকে গত 2 মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার এদিকে মাত্র সবাই জানতে পারে যে তাদের প্রিন্সিপালকে কেউ খুন করেছে। তো প্রিন্সিপালকে দেখতে সবাই বের হয়ে যায়, যার ফলে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায়। কিন্তু ওদিকে আবার সিডনি আর তার বয়ফ্রেন্ড বিলি ওপরে ছিল, তারা আসলে এখানে এসেছে তাদের রিলেশনটা ঠিক করার জন্য, এই জন্য একটু ব্যায়াম করলো আর কি একসাথে। তো বিলি তখন বলে, আচ্ছা আমি কি করলে তুমি বিশ্বাস করবে যে ওই মুখোশ পরা লোকটা আমি নই, আমি খুনি নই? আর তখনই আমরা দেখি পেছন থেকে খুনি এসে বিলিকে মেরে ফেলে, আর সিডনি তখন যান বাঁচানোর জন্য নিচে পালিয়ে আসে, আর সেখানে আসে যেখানে রিপোর্টারের গাড়ি ছিল। তো সিডনি সেখানে গিয়ে রিপোর্টারের অ্যাসিস্ট্যান্টকে বলে, ওই মুখোশ পরা খুনিটা এখানে রয়েছে, সে আমাকে মারতে চায়। অ্যাসিস্ট্যান্ট তাকে গাড়ির ভেতরে বসতে বলে, আর তারপর যখন ভিডিও চেক করে তখন দেখতে পায় খুনি এখনো বাসার ভেতরে রয়েছে এবং ওদের আরেকটা যে বন্ধু রয়েছে ওকে মারার চেষ্টা করছে। আর অ্যাসিস্ট্যান্ট তখনই করে কি ওকে বাঁচাতে গাড়ি থেকে বের হয়, কিন্তু অ্যাসিস্ট্যান্ট যখনই বের হয় তখন ওই মুখোশ পরা লোকে ওকে মেরে ফেলে। অ্যাকচুয়ালি হয়েছে কি, ওরা গাড়ি থেকে যে ভিডিওটা দেখছে সেটা কিন্তু 30 সেকেন্ড লেট ছিল, তার মানে ওরা 30 সেকেন্ড আগের ভিডিও দেখছিল। তো খুনি যেহেতু এখানে চলে এসেছে সিডনি আবারও পালাতে শুরু করে, কিন্তু খুনি ওর পেছনে পড়ে যায়। আর এদিকে সিডনির ফ্রেন্ডের ভাই, মানে যেটা পুলিশ অফিসার, সে রিপোর্টারকে বলে, তুমি গাড়িতে গিয়ে রেডিও থেকে পুলিশ ফোর্সকে এখানে আসতে বলো আর আমি বাসার ভেতরে যাচ্ছি। কিন্তু সে যখন বাসার ভেতরে যায় কাউকেই দেখতে পায় না, আর রিপোর্টার যখন আসে সে দেখতে পায় তার অ্যাসিস্ট্যান্টকে কেউ মেরে ফেলেছে, আর তাই সে নিজের গাড়ি নিয়ে পালাতে যাচ্ছিল। কিন্তু তখনই তার সামনে সিডনি চলে আসে সাহায্যের জন্য, কিন্তু সে অন্ধকারে বুঝতে পারছিল না যে এটা কে, দূর থেকে বুঝতে পারেনি, কিন্তু যখন কাছে আসে তখন বুঝতে পারে এটা সিডনি। আর তখন সিডনিকে বাঁচাতে সে করে কি গাড়িটা ঘুরিয়ে দেয়, আর এর ফলে যেটা হয় তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর তারপর আমরা দেখি সিডনি আবার তার ফ্রেন্ডের বাসায় আসে, আর বাসায় এসে তার ফ্রেন্ডের ভাই মানে পুলিশ অফিসারকে দেখে এবং অনেক খুশি হয় যে আমি বেঁচে গেলাম। কিন্তু তখন পুলিশ অফিসারও নিচে পড়ে যায়, কারণ তখন সিডনি যেটা করে সে পালিয়ে পুলিশের গাড়িতে বসে পড়ে এবং সেখান থেকে পালাতে যায়। কিন্তু তখনই খুনি সেখানে চলে আসে এবং ওকে গাড়ির চাবি দেখায়, আর উপায়ন্ত না দেখে তখন সিডনি করে কি গাড়িটা ভেতর থেকে লক করে দেয়। আর তখন আমরা দেখি খুনি করে কি গাড়ির ডিকি বা পেছন থেকে খুলে এসে সিডনিকে মারার চেষ্টা করে, কিন্তু সিডনি সেখান থেকে পালাতে সমর্থ হয় এবং পুলিশের গান ওর হাতে চলে আসে। কিন্তু তখন ওর সামনে ক্লাসমেট স্টু এবং রেন্ডি চলে আসে। তো এখানে যেটা হয় তারা দুজনেই দুজনকে খুনি বলতে থাকে। তো স্টু মোটামুটি সোজা শান্ত একটা ছেলে, কিন্তু রেন্ডি একটু পাজে ছেলে। তো সিডনি এখন বুঝতে পারছিল না যে কোনটা আসল কোনটা নকল, কাকে গুলি করবে। তো সেই করে কি ঘরে গিয়ে দরজা লক করে দেয়। কিন্তু সে যখন ঘরে যায় সে দেখতে পায় বিলি এখনো বেঁচে রয়েছে কিন্তু মারাত্মক আহত। তো বিলি তখন করে কি প্রথমে আসে সিডনির কাছে এবং ওর কাছ থেকে পিস্তল নেয়, তারপর দরজা খুলে দেয় আর বলে, র্যান্ডি ভেতরে আসো। আর র্যান্ডি ভেতরে এসে বলে, স্টু পাগল হয়ে গিয়েছে, সবাইকে মারতে চায়। আর তখন আমরা দেখি সিডনির বয়ফ্রেন্ডের মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গিয়েছে এবং সিডনিও তখন বুঝতে পারে যে বিলির শরীরে যে লাল রয়েছে এটা রক্ত না, এটা টমেটোর সস। তো এখন আর কারো বোঝার বাকি থাকে না যে বিলি এর পেছনে মাস্টার মাইন্ড। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে, বিলি অলরেডি স্ট্রুকে গুলি করে দিয়েছে। আর তখন সিডনি এখান থেকে পালাতে চায়, কিন্তু তখন র্যান্ডি সামনে চলে আসে আর আমরা বুঝতে পারি তারা দুজন মিলে এটা করছে, মানে মুখোশ পরা মোট 2 জন লোক রয়েছে। আর তাছাড়া এর আগে ভয়েস চেঞ্জিং ডিভাইসের কারণে পুলিশ তো বিলিকে ধরে নিয়ে গিয়েছিল, আর তখন র্যান্ডি আবার করেছে কি ভয়েস চেঞ্জ করে আবার সিডনিকে কল দিয়েছিল যাতে সিডনির মনে হয় যে বিলি তো জেলেই রয়েছে, তাহলে বিলি তো আমাকে এই কলটা দেয়নি। মানে ওরা দুজন মিলে কাজটা করেছে আর কি। তো সিডনি তখন জিজ্ঞেস করে, তুমি কেন
কেন এগুলো করলে আর আমার মাকে কেন তুমি মেরেছো? তো তখন এখানে বেরিয়ে আসে আসল টুইস্ট। এখানে বিলি বলে তোর মায়ের সাথে আমার বাবার রিলেশন ছিল, আর এই কারণে আমার মায়ের সাথে আমার বাবার রেগুলার ঝগড়া লাগতো এবং তাদের ডিভোর্স হয়ে গিয়েছে আর আমার জীবনটা নষ্ট হয়েছে। তো এর জন্য তোর মা দায়ী ছিল আর এর জন্য তোর মাকে আমি মেরেছি, আর এখন আমি তোকেও মারবো। আর এই সবকিছু আমি প্ল্যান করেই করেছি। আর তখন আমরা দেখতে পাই এখানে সিডনির বাবাও রয়েছে, মানে ওর বাবাকেও আগে থেকেই কিডন্যাপ করে রেখেছিল। আর এখানে আরেকটা বিষয় উল্লেখ, এখনো কিন্তু পুলিশ মনে করছে যে সিডনির বাবাই হয়তো লুকিয়ে লুকিয়ে এইসব করাচ্ছে। তো বিলি এখানে আরো তার প্ল্যান বলে, সে বলে কি প্রথমে আমি তোকে মারবো, তারপর তোর বাবাকে মারবো। তাহলে মানুষ মনে করবে কি আজকে যেহেতু তোর মা মারা যাওয়ার সেই এক বছর পূর্তি হলো, তো তোর মার যেহেতু আরেকজনের সাথে সম্পর্ক ছিল এই জন্য সেই রাগে রাগে তোর বাবা তোকে মেরেছে আর তারপর নিজে মরেছে। তো এখন বিলি আর র্যান্ডি বাঁচবে কিভাবে? তো বিলি তখন যে প্ল্যানটা করে ওরা দুজনে দুজনে মারামারি করে, মানে বোঝাবে যে ওর অনেক আহত, খুনি ওদেরকে মারতে চেয়েছিল। কিন্তু তখন এখানে রিপোর্টার চলে আসে আর তার হাতে ওই পুলিশ অফিসারের গানটা ছিল, কিন্তু বিলি করে কি গানটা দ্রুত ছিনিয়ে নেয়। কিন্তু যখন ঘরে দেখে সিডনি নেই আর তারপর তারা সিডনিকে মারার জন্য খুঁজতে থাকে, কিন্তু আমরা দেখি সিডনি ততক্ষণে সেই ভূতের পোশাকটা পরে নিয়েছে, মুখোশটা পরে নিয়েছে এবং সেভাবেই সে বিলিকে অ্যাটাক করে আহত করে দেয়। কিন্তু র্যান্ডি তখন সিডনিকে অ্যাটাক করে, কিন্তু সিডনি তখন র্যান্ডিকে একেবারে ডাইরেক্ট মেরেই ফেলে। কিন্তু এখনো ওর বয়ফ্রেন্ড বিলি বেঁচে রয়েছে এবং সে আবার সিডনিকে ধরে এবং ওকে গলা চেপে মারার চেষ্টা করে, কিন্তু তখন রিপোর্টারের হাতে পিস্তল ছিল আর সে সিডনিকে বাঁচানোর জন্য বিলিকে গুলি করে মেরে ফেলে। তো এইসব ঘটনার অনেক পরে পুলিশ আসে আর তারা সিডনির ফ্রেন্ডের ভাই, মানে যে পুলিশ অফিসার সে এখনো বেঁচে রয়েছে, তাকে হসপিটালে পাঠায়। আরেকটা যে বন্ধু ছিল স্ট্রু, ওকেও হসপিটালে পাঠায়। আর ওই রিপোর্টার করে কি পুরো এই নিউজটা কভার করে। তো এতে কি হয়, সে অনেক পপুলার হয়ে যায়, যেটা সে সবসময় চাইতো। এবং সে ঠিক করে যে সিরিয়াল কিলার বা সাইকো কিলারের ঘটনা নিয়ে সে একটা বইও লিখবে, আর এরই সাথে এটার প্রথম পার্টটা শেষ হয়ে যায়। তো এই প্রথম পার্ট সম্পর্কে আমি যেটা বলবো, আমেরিকাতে এরকম কিছু যে হয় না এরকম কিন্তু নয়। আমেরিকার পোলাপান যেহেতু ছোটবেলা থেকে পিস্তল টিস্তল পেয়ে যায়, ছোটবেলা থেকে নেশা মেশা করে, ওদের ব্যাপার স্যাপার একটু অন্যরকম হয়ে থাকে। তো এবার চলো আমরা স্ক্রিমের দ্বিতীয় পার্ট শুরু করি। তো এটার প্রথম পার্ট এসেছিল হচ্ছে 1996 সালে, মানে আজ থেকে প্রায় 26 বছর পূর্বে। আর দ্বিতীয় পার্টটা এসেছিল তার পরের বছর 1997 সালে, মানে আজ থেকে 25 বছর পূর্বে। তো আজকে আমরা আজ থেকে 25 বছর পূর্বের যে দ্বিতীয় পার্ট এসেছিল সেটা সম্পর্কে জানবো। তো যাই হোক, দ্বিতীয় পার্ট যখন শুরু হয় তখন আমাদের বোঝানো হয় প্রথম পার্ট যেখান থেকে শেষ হয়েছে তার এক বছর পেরিয়ে গিয়েছে, এবং ওই রিপোর্টার যে এই ঘটনা নিয়ে বা এই ক্রাইমটা নিয়ে যে বইটা লিখতে চেয়েছিল সে ওটাও লিখে ফেলেছে। আর তারপর ওই বইটার উপরে, মানে ক্রাইম বইয়ের উপরে একটা সিনেমাও তৈরি করা হয়েছে, আর ওই সিনেমার নাম হচ্ছে স্টেপ। আর আজকে ওই সিনেমাটি মুক্তি পাবে। ওই ঘটনাটা এবং এই সিনেমাটির কাহিনী নিয়ে মানুষের মনে এত উন্মাদনা ছিল যে তারা সবাই ওই খুনির মতোই মুখোশ পরে সিনেমাতে এসেছিল, মানে যেমনটা বিলি করেছিল। তো সবাই প্রিমিয়ারে সিনেমা দেখছিল আর তখন একটা ছেলে ওয়াশরুমে যায় আর সেখানে ঠিক ওরকম দুজন মুখোশ পরা লোক ছিল, কিন্তু এদের মধ্যে একজন আবার নতুন সাইকো কিলার হয়েছে এবং আমরা দেখি সে করে ওই ছেলেটাকে মেরে ফেলে। আর তারপর ওই ছেলের ড্রেসটা পরে আর ওই মাস্কটা পরে ওই ছেলের গার্লফ্রেন্ডের কাছে বসে এবং সবার সামনে ওকে মেরে ফেলে এবং সবার সামনে ওকে ছুরি দিয়ে স্ট্যাব করে। তো এখানে যে দর্শকরা ছিল তারা সবাই মনে করে যে মুভির পাবলিসিটির জন্য এরকম একটা নাটক সাজানো হয়েছে। তো সবাই করে কি ব্যাপারটাকে অনেক এনজয় করে এবং বলে যে অনেক সুন্দর অভিনয় হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় কি সবার চোখের সামনে মেয়েটি মারা যায়। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমাদের সিডনিকে দেখানো হয় যে বর্তমানে কলেজে পড়ে এবং তার একটা রুমমেট রয়েছে এবং তারা টিভিতে এই নিউজটা দেখে। তো এই নিউজ দেখে সিডনি করে ওই রিপোর্টারের কাছে যায় যে এই বইটা লিখেছে এবং আগের পার্টে সিডনিকে সহযোগিতা করেছিল। তো যাই হোক, এখানে আমরা ওই লোকটাকেও দেখতে পাই যার সাথে সিডনির মায়ের সম্পর্ক ছিল এবং সিডনির মায়ের খুনের দায় সেই কিন্তু গত পর্বে জেলে ছিল। তো বিলির ব্যাপারটা যেহেতু বাইরে এসেছে এজন্য সে নির্দোষ হওয়াতে তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এখানে সিডনি বুঝতে পেরেছে যে এই রিপোর্টার তার নিজের পাবলিসিটির জন্য তার মায়ের কাহিনী, তার কাহিনী এবং ওই লোকটার সাথে তার মায়ের যে একটা অবৈধ সম্পর্ক ছিল এটাকে ইউজ করেছে। তো এর জন্য করে কি সিডনি রেগে গিয়ে ওই রিপোর্টারকে একটা চড় মেরে চলে যায়। আর এদিকে আমরা দেখি সিডনির ফ্রেন্ডের যে ভাই ছিল যেটা পুলিশ অফিসার, সে সিডনির সাথে দেখা করতে আসে আর এখন সে বর্তমানে ভালো মতো হাঁটতে পারে না আর এর জন্য তার পুলিশের চাকরিটাও নেই। তো যাই হোক, আমরা দেখি তারও রিপোর্টারের উপর অনেক মন খারাপ, কারণ ওই রিপোর্টারটা তার বই এমন ভাবে লিখেছে যেখানে সে তার নিজের হ্যাডামটাই দেখিয়েছে, মানে নিজের পার্টটাই দেখিয়েছে, কিন্তু ওই পুলিশ অফিসারের যে ভূমিকা ছিল সেটা ভালো মতো দেখায়নি এবং উল্টো পুলিশ অফিসারকে অনেক দুর্বল দেখিয়েছে যার বেশিরভাগই মিথ্যা ছিল। তো ওই জন্য পুলিশ অফিসারের উপর রেগে ছিল। আর এরপর রাতে আমরা দেখি সিডনি তার ফ্রেন্ডের সাথে একটা পার্টিতে যায় যেখানে বাকি স্টুডেন্টও ছিল। তো তখন ওই খুনে করে কি ওই হোস্টেলে একটা মেয়েকে হোস্টেলে গিয়ে মেরে ফেলে। তো এই খবর পাওয়ার পর সবাই সেখানে যায় এবং এটা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং সিডনি সহ বাকি সবাই বুঝতে পারে যে এই শহরে আরো একজন সাইকো সিরিয়াল কিলার চলে এসেছে যে সেম মুখোশ পরে খুন করছে। আবার এদিকে সিডনি যখন হোস্টেলে আসে তখন তার ফোন বেজে ওঠে আর ফোন যখন ধরে আবারও সেই ধরনের খুনির আওয়াজ আসে। আর এখানে উল্লেখ্য, গত পর্বে যে খুনিগুলো ছিল তারা কিন্তু একটা ভয়েস চেঞ্জার ইউজ করত, তো সেম ভয়েস চেঞ্জার ইউজ করে তার সাথে কথা বলছে। তো সিডনি এটা বুঝতে পেরে ভয় পায় এবং ভয়ে ফোনটা রেখে দেয়, কিন্তু তখনই পেছন থেকে ওই মুখোশধারী তাকে অ্যাটাক করে। তো এরপর সিডনি করে কি পালিয়ে নিচে নামে, কিন্তু সেখানে তার বয়ফ্রেন্ড চলে আসে আর তারপর সে করে কি উপরে দৌড়ে যায়, কিন্তু তখনই ভাগ্যক্রমে সিডনির ফ্রেন্ডের যে পুলিশ অফিসার ভাই ছিল সেও চলে আসে এবং উপরে যায়। আর সে গিয়ে দেখে সিডনির বয়ফ্রেন্ড আহত, মানে ওর হাতে আঘাত করে চলে গিয়েছে, কিন্তু সেখানে মুখোশধারী খুনিটা
ছিল না। তো তারা করে কি ওকে হসপিটালে নিয়ে যায়। তো হসপিটালে যারা ছিল তারা খুব অবাক হয় যে সিডনির বয়ফ্রেন্ডকে আঘাত দিয়ে ছেড়ে দিল, ওকে মারলো না কেন, খুনি তো খুব ডেঞ্জারাস। আবার ওদিকে আমরা দেখি রিপোর্টারটি পুলিশের কাছে যায় এবং পুলিশকে বলে আমি এই কেসটা স্টাডি করে ফেলেছি, এই খুনিটা এর আগের যে খুনগুলো হয়েছিল সেটা থেকে প্রভাবিত। এবং আমার কাছে পার্সোনালি যেটা মনে হচ্ছে, যেহেতু আগের খুনটা পুরো দেশে একটা আলোড়ন সৃষ্টি করেছে এবং আগের খুনে যেহেতু সিডনিকে মারতে পারেনি, এই জন্য হয়তো এই খুনের মেন টার্গেটটা হচ্ছে সিডনি এবং সে সিডনিকে মেরে একটা বিশাল নাম করতে চায়। তো পুলিশরাও তার কথা মেনে নেয় এবং পুলিশরা করে কি সিভিল ড্রেসে দুজন পুলিশ অফিসার রাখে। আর তারপর আমাদের দেখানো হয় রিপোর্টার, সিডনির বয়ফ্রেন্ড এবং পুলিশ অফিসার। আর আগের পার্টে স্টুয়ার্ড নামে যে ফ্রেন্ডটা বেঁচে গিয়েছিল ওরা ভাবছিল যে খুনিটা কে হতে পারে, আর তখনই স্টুয়ার্ডের ফোনে একটা কল আসে এবং ওই কলটা ছিল সেই খুনির এবং ওই খুনি বলে আমি তোমাকে দেখছি। আর তখন ওরা করে কি সবাই সতর্ক হয়ে চারপাশে খুঁজতে শুরু করে। তো স্টুয়ার্ড করে কি খুঁজতে খুঁজতে একটা নিউজ রিপোর্টারের গাড়ি দেখতে পায়। তো করে কি গাড়ির কাছে যায় মানে সাংবাদিককে এই কথাটা বলার জন্য, কিন্তু তখনই আমরা দেখি মুখোশধারী খুনি করে ওই গাড়ির ভেতরে ছিল এবং ওকে গাড়ির ভেতরে টেনে নিয়ে নেয় এবং মেরে ফেলে। আর তারপর যখন রিপোর্টার আর পুলিশ অফিসার ওই বন্ধ গাড়ির কাছে আসে তারা দেখতে পায় যে স্টুয়ার্ডের খুন হয়েছে এবং অনেক ভয়ঙ্কর ভাবে খুন হয়েছে, আর ওই খুনির মাস্কটা এখানেই পড়ে রয়েছে। আর এরপর সিডনির কাছে ওই মুখোশধারী খুনির মেসেজ আসে যে আজকে রাতে আমি তোমাকে মেরে ফেলবো। আর তারপর তখন সেখানে সেই লোক আসে যার সাথে সিডনির মায়ের সম্পর্ক ছিল এবং সিডনির মায়ের খুনের দেশে এক বছর জেলেও ছিল। তো সিডনিকে সে বলে দেখো আমিও একজন রিপোর্টার, আমিও নতুন একটা সংবাদপত্র জয়েন করেছি এবং আমি তোমার ইন্টারভিউ নিতে চাই, যাতে আমার উপর যে মিথ্যা আরোপটা ছিল আমি গত এক বছর ধরে আমি যে মিথ্যা যন্ত্রণা নিয়ে বাঁচছি সেটা ক্লিয়ার হয়ে যায়, আমার ইমেজটা ঠিক হয়ে যায়। কিন্তু সিডনি মানা করে দেয়, কিন্তু তারপর সে জোর করে রিকোয়েস্ট করে যে আমার ব্যাপারটা বলছো, হয়তো আমি জেল থেকে মুক্ত পেয়েছি কিন্তু আমার তো একটা ক্লিয়ারেন্স দরকার তোমার পক্ষ থেকে, তোমাদের ফ্যামিলি থেকে। কিন্তু তখন আমরা দেখি সিডনি যখন রাগে সিডনির শব্দ শুনে সিডনির সাথে যে দুজন পুলিশ ছিল বডিগার্ড তারা করে কি ওই লোকটিকে ধরে নিয়ে যায়, কিন্তু তাদের কাছে এমন কোনো প্রমাণ ছিল না যে ওই লোকটি সিডনিকে মারতে পারে বা খুনি, এই জন্য ওকে ছেড়ে দেয়। তারা ঠিক করে যে এর আগের পার্টে তারা যে পার্টির ভিডিওটা করেছিল সেটা পুরোপুরি দেখবে, যাতে ওখান থেকে কোনো ক্লু পাওয়া যায় যে ওর মধ্যে বেঁচে থাকা কেউ নতুন করে খুনি হলো কিনা। তোরা যখন ভিডিও দেখছিল তখন দেখা যায় ওদেরকেই প্রজেক্টরে দেখা যাচ্ছে, তাও পেছন থেকে, তার মানে বোঝা যায় যে এখানেই খুনিটা রয়েছে এবং খুনি ওদের উপর নজর রাখছে। তো তখন করে কি পুলিশ অফিসার ওকে ধরতে যায় এবং দেখতে পায় যে প্রজেক্টর রুমে খুনি রয়েছে, কিন্তু খুনি উল্টো ওকেই মেরে ফেলে। আর তারপর সে নিউজ রিপোর্টারকে মারতে যায়, কিন্তু নিউজ রিপোর্টার তখন নিজেকে একটা রুমে বন্ধ করে নেয় যার ফলে সে বেঁচে যায়। আবার ওদিকে আমরা দেখি সিডনি আর তার ফ্রেন্ডকে পুলিশ একটা সেফ জায়গায় নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তায় গাড়ি থামলে খুনি এসে ওই দুই পুলিশ অফিসারকে মেরে ফেলে। তো এখানে আমরা বুঝতে পারি দুই জায়গায় দুইটা কিন্তু খুনি রয়েছে, তার মানে এই পার্টও দুটো মুখোশধারী খুনি রয়েছে। তো যাই হোক কে কে রয়েছে এটা তো একটা সারপ্রাইজ, এবং অবশ্যই ওদের সাথে পূর্ব শত্রুতা জেরে এসেছে বা কোন একটা ক্লু তো অবশ্যই আছে। তো দ্বিতীয় পর্বে কিসের শত্রুতা বা কেন মারতে চায় সিডনিকে এটা আমরা একটু পরে বুঝতে পারবো। তো যাই হোক এখানে আমরা দেখি আরেক পুলিশ অফিসার যখন ওই মুখোশধারীকে ধরতে বাইরে বের হয় তখন খুনি করে কি গাড়ির ভেতরে আসে, গাড়ি চালিয়ে দেয় এবং ওই পুলিশটাকে মেরে ফেলে, কিন্তু গাড়ির ধাক্কা খেয়ে খুনিও অজ্ঞান হয়ে যায়। আর তখন সিডনি আর তার ফ্রেন্ড বের হয় আর ওখানে খুনি তো অজ্ঞান হয়ে পড়েছিল। সিডনি কিন্তু চাইলে খুনির চেহারা দেখতে পারত বা খুনিকে মারতে পারত, কিন্তু সিডনিদের মাথা কাজ করে না, ওরা করে কি ভয় সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু এরপর যখন মাথা কাজ করে যে খুনিটাকে মেরে আসি বা চেহারাটা দেখে আসি, এসে দেখে ওই খুনিটা নেই, উল্টো সেই খুনিটা ঘুরে করেছে কি সিডনির ফ্রেন্ডের কাছে গিয়েছে এবং সিডনির ফ্রেন্ডকে ওর চোখের সামনে মেরে ফেলে। আর তখন সিডনি করে কি পালানোর জন্য দৌড়ে কলেজের অডিটোরিয়ামে চলে আসে, আর ওই অলরেডি কলেজের প্রজেক্টরে কিন্তু ভিডিও দেখার জন্য ওই সাংবাদিক আর পুলিশ এসেছিল। তো যাই হোক এখানে যখন সিডনি আসে সে দেখে তার বয়ফ্রেন্ডকে বেঁধে রাখা হয়েছে এবং সিডনি নিজেও কিন্তু তার এই নতুন বয়ফ্রেন্ডকে সন্দেহ করত যে ও খুনি হতে পারে। কিন্তু তখনই সেখানে খুনি চলে আসে এবং খুনি এসে এখানে মাস্ক খুলে, তো খুনি যখন মাস্ক খুলে তাকে আমরা চিনতে পারি না কারণ এই সিনেমাতে আগে তাকে ভালো মতো দেখানো হয়নি আমাদের। কিন্তু ওদের কথায় আমরা যেটা বুঝতে পারি একটু আগে সিডনির যে মেয়ে বান্ধবীকে মারা হয়েছে এটা তারই বয়ফ্রেন্ড ছিল যার নাম হচ্ছে মিকি। তো মিকি বলে আমি কিন্তু একা নই, আমার আরেকটা পার্টনার রয়েছে আর সে হচ্ছে তোর বয়ফ্রেন্ড। তো তখন তো সিডনি হতাশ হয়ে যায় যে ওর এই বয়ফ্রেন্ডও খুনি, কিন্তু তখনই সিডনিকে অবাক করে দিয়ে ওর বয়ফ্রেন্ডের বুকে গুলি করে মেরে ফেলে, তার মানে মিকি মিথ্যে বলেছিল, ওর পার্টনার অন্য কেউ, তবে কে সেটা বলে না। আর মিকি এরপর বলে আমি ওগুলো ফেমাস হওয়ার জন্য করছি, কিন্তু আমার সাথে আরেকজন রয়েছে যে এটা প্রতিশোধের জন্য করছে, তুই দেখতে চাস কে? আর তখনই এখানে আরেকজন আসে আর আমরা দেখতে পাই সেটা একটা মহিলা এবং এই ছিল মিকির পার্টনার। আর এখন সে তার পরিচয় দেয়, সেটা হচ্ছে আগের পার্টে সিডনির যে বয়ফ্রেন্ড ছিল বিলি এটা হচ্ছে তার মা। তো সিডনি তাকে চিনতে পারে, তো এই মহিলা মূলত কি করেছে সে তার ছেলের খুনের প্রতিশোধ নিতে চায় আর এর জন্য সে মিকির সাথে টিম আপ করে এই ঘটনাগুলো করেছে এবং সে তার টার্গেটকে এখন পেয়ে গিয়েছে সিডনিকে। তো সিডনিকে মারলে ঝামেলা শেষ, তো সব কাজ শেষ, এজন্য সে করে কি মিকিকে প্রথমে গুলি করে যাতে সিডনিকে সে যদি মেরে চলে যায় সব দোষ মিকির উপরে পড়ে। কিন্তু মিকি করে কি মারা যাওয়ার আগে ওই মহিলাকে গুলি করতে চায়, কিন্তু গুলিটা লাগে হচ্ছে ওই রিপোর্টারের আর আমরা জানতে পারি এই রিপোর্টার আগে থেকে এখানে লুকিয়েছিল। তো যাই হোক এরপর সিডনিকে যখন ওই মহিলা গুলি করবে তার আগেই সে বিলির মাকে মেরে এখান থেকে পালিয়ে যায় আর অটোডিরামের কন্ট্রোল রুমে যায় আর সেখানে রুমের সবকিছু কন্ট্রোল করা যায়। তো সিডনি করে কি ওপরের লাইটস পিলার সব ফেলে দেয়, তবে তারপরেও সে বেঁচে
এসে যায় এবং সে আবারও সিডনিকে মারতে আসার তখনই ওই লোকটি আসে যে লোকটি সিডনির একটা ইন্টারভিউ করতে চায়, মানে যার উপর সিডনির মায়ের খুনের অভিযোগ ছিল। তো বর্তমান সিচুয়েশনটা দাঁড়ায় কি, বিলির মা অলরেডি সিডনির গলায় চাকু ধরেছে আর ওই লোকটি ওদের দিকে পিস্তল ধরেছে। তো বিলির মা এখানে ওই লোকটিকে অফার করে, তুমি সিডনিকে মেরে ফেলো, তুমি সিডনিকে মেরে দাও, আমি তোমাকে অনেক টাকা দেবো, আর এই সব দোষ মিকির উপর পড়বে, তুমিও চলে যাও, আমি এখান থেকে চলে যাবো। কিন্তু সিডনি তখন ওই লোকটাকে অফার দেয়, আমি তোমার সাথে ইন্টারভিউ করবো, তোমাকে আমি এই যন্ত্রণা থেকে বের করে আনবো, তোমার ইমেজ আমি ঠিক করতে হেল্প করবো। আর তখনই আমরা দেখি ওই লোকটি করে কি, বিলির মাকে গুলি করে মেরে ফেলে। আর তারপর ওই মহিলা মরেছে কিনা এটা কনফার্ম করার জন্য সিডনি তাকে আরেকটা গুলি করে। তো পরদিন সকালে আমরা দেখি এখানে পুলিশ এসেছে, এবং আগের বারের মতো এবারও কিন্তু সিডনির ফ্রেন্ডের যে পুলিশ ভাই ছিল সেও বেঁচে গিয়েছে, এবং ওই রিপোর্টারও মিকির গুলির হাত থেকে বেঁচে গিয়েছে, মানে এদের কই মাছের যান। তো যাই হোক, তাদেরকে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়, আর এখানে সব খুনের দায় পড়ে হচ্ছে মিকির। আর যেহেতু এখানে রিপোর্টার এবং পুলিশ অফিসার দুজনই ছিল, তাদের জবানবন্দিতে ব্যাপারটা এমন দাঁড়ায় যে বিলির মাকে মারা হয়েছে আত্মরক্ষার জন্য, তো এই জন্য ওদের কেস হয়, ওরা বেঁচে যায়। তো যাই হোক, এরপর আমরা দেখি সিডনির কাছে সকল রিপোর্টার আসে যে আপনি এতগুলো মানুষকে বাঁচিয়েছেন, আপনি তো একটা মহান নারী। কিন্তু তখন সিডনি বলে, না এগুলো আমি করিনি, সবগুলো মানুষকে আমি বাঁচাইনি, এই সবগুলো করেছে হচ্ছে কার্টন। আর কার্টন হচ্ছে সিডনির মায়ের বয়ফ্রেন্ড ছিল আর কি। তো যাই হোক, তোমরা চিনতেই পারছো কে। তো এরপর করে কি, সবাই কার্টনের কাছে যায় তার ইন্টারভিউ নেওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি কার্টন কিন্তু আসলেই ভালো মানুষ, এটা সিডনি বুঝতে পেরেছে। আর এরকম একটা ক্রেডিট কার্টনের ইমেজ ঠিক করার জন্য খুবই প্রয়োজন, আর এটা কার্টন ডিজার্ভও করে। তো এরপর কার্টনের ইন্টারভিউ হয় এবং কার্টনের ব্যাপক নাম ডাক হয়ে যায়, এবং কার্টনের যে দোষটা ছিল বা সবাই তাকে যে টিটকারি করতো রাস্তাঘাটে বের হলে সেটাও শেষ হয়ে যায়। আর এখানেই ড্রিমের সেকেন্ড পার্টটা শেষ হয়ে যায়। তো যাই হোক, এক ভিডিওতে আমরা দুটো পার্ট সম্পর্কে জেনেছি, কিন্তু এই সিনেমার আরো চারটা পার্ট রয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সিনেমাটি 1996 সালে শুরু হয়েছে এবং আজ হচ্ছে 2023 সাল। 2023 সাল পর্যন্ত যে ছয়টি সিনেমা এসেছে সবগুলো সিনেমাই কিন্তু সিডনি বেসড, এবং এই সিডনিকে কিন্তু আমরা ইয়াং থেকে আস্তে আস্তে বুড়ো হতে দেখবো এই পুরো সিরিজটাতে। তো যাই হোক, এটার 6 নম্বর পার্ট এখনো মূলত আসেনি, 6 নম্বর পার্টটা আসবে হচ্ছে 2023 সালে, মানে এই বছরের মার্চে। তো যাই হোক, আমরা এটার আগের 5টা সিনেমা দেখে রাখবো, যাতে 2 মাস পর এটার যে নিউ সিনেমাটা আসবে সেটা আমরা সবাই এনজয় করতে পারি, মানে আগের কাহিনী প্লটটা আমরা বুঝতে পারি। তো যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদের জন্য আরেকটা সুখবর রয়েছে, সেটা হচ্ছে র্যান্ডম ভিডিও চ্যানেল অনেক বড় একটা চ্যানেল, প্রতিষ্ঠিত চ্যানেল। তো ইউটিউবের একটা সমস্যা কি, একটা চ্যানেল যখন বড় হয়ে যায় তখন সেই চ্যানেলটাকে ওরা রেকমেন্ডেশন আর দেয় না, তখন অনেক ছোট ছোট চ্যানেলের ভিডিও কিন্তু সাজেশন আসে, কিন্তু আমাদের ভিডিওগুলো কখনো সাজেশন যায় না। আমাদের যে ভিউ গুলো হয় এগুলো মূলত আমাদের যে লয়াল ভিউয়ার গুলো রয়েছে তারা নোটিফিকেশনে আসে না, তো সার্চ করে আসে। মানে ইউটিউবের কাজই হচ্ছে এটা, ওরা নতুন চ্যানেল গুলো প্রমোট করে, আর যারা ইউটিউবার হয়ে গিয়েছে, মানে ইউটিউবার যারা হয়ে গিয়েছে ওদের তার কোনো কাজ নেই, ওরা তো ইউটিউবিং করবেই, তো এটার মধ্যে আমরা ফেসে গিয়েছি। এর জন্য আমাদের নিউ একটা চ্যানেল করা দরকার। তবে নিউ চ্যানেলটা আমি র্যান্ডমের মতো করবো না, সেটা আমি যেটা করবো, র্যান্ডম এত বড় চ্যানেল হওয়ার কারণে এখানে আমি নতুন যে সিনেমাগুলো আসে, মানে ধরো প্রতি মাসে কিন্তু অনেকগুলো নতুন হলিউড সিনেমা আসে, বলিউড সিনেমা আসে, তামিল তেলুগু চাইনিজ কোরিয়ান সিনেমা আসে, সেই সিনেমাগুলো কিন্তু এখানে দিতে পারি না। আর তাছাড়া নতুন সিনেমাগুলোতে হচ্ছে হল প্রিন্ট থাকে, র্যান্ডমে আমরা এটা দিতে পারি না। তো ওই নতুন সিনেমাগুলোর জন্য আমি একটা এক্সট্রা চ্যানেল ক্রিয়েট করবো। আর তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে এতগুলো চ্যানেল কেন ক্রিয়েট করেন, এর কারণটা হচ্ছে কি, ইউটিউবিং ছাড়া আমি আর কিছু করতে পারি না। তো আমি চ্যানেলগুলো ক্রিয়েট করে রাখছি যাতে এক সাইড ডাউন হয়ে গেলে আরেক সাইড আমি টিকতে পারি। যেমন আমাদের মুভি এক্সপ্লেনের সাইটে কিন্তু অলরেডি আমরা ডাউন খেয়ে যাচ্ছি, সর্বোচ্চ 6 মাস আর 8 মাস আমরা থাকতে পারি, হয়তো এরপরে আমাদের কোনো নামগন্ধ থাকবে না। মানে মুভি এক্সপ্লেন আমরা অ্যাকচুয়ালি বেটার করতে পারছি না, আমাদের অনেক বেটার বেটার এক্সপ্লেনার আসছে, এখানে আমাদের খুব বেশি দিন ভাত নেই, এটা আমরা বুঝতে পারছি। আর সেই হিসেবে আমি যেটা করেছি, আমি কিন্তু সেভেস 420 সিরিজ এনেছি, এবং র্যান্ডম অ্যানিমেশনে আমরা জাপানিজ এনিমে সিরিজ চালাচ্ছি। তো এর ফলে কি হচ্ছে, আমরা সিরিজের যে ফ্যান এবং এনিমির যে ফ্যান, সেই দুটো ফ্যান অন্য দুটো চ্যানেলে ধরে রাখলাম। তার ফলে কি হবে, র্যান্ডমের ফ্যান যদি সব চলেও যায় অন্তত ওই দুইটার মধ্যে আমি টিকে থাকবো। তো এরকমই ভাবে রেগুলারলি আমাকে গবেষণা করতে হয় যে কোথাকার ফ্যান কোথায় নেব, কিভাবে কি করব, মানে টিকে থাকার এরকম বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম রেগুলারলি করতে হয়। তো যাই হোক, কন্টেন্ট ভালো না হলে তার তোমরা ভিডিও দেখবে না। তো আমি চেষ্টা করবো ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য, এবং অবশ্যই ইউটিউবে টিকে থাকার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।